লাল সবুজের বাংলাদেশে নতুন কয়েকটি নাম যেন সবাইকে নতুন করে আলোর পথ দেখিয়েছে। তার মধ্যে অন্যতম নাহিদ ইসলাম, কোটা সংস্কার আন্দোলন নিয়ে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ নাহিদ ইসলাম ফাহিম। মাত্র 26 বছর বয়সে 16 কোটি মানুষের জন্য হয়ে উঠেছেন মুক্তির দূত। রাজপথে কিভাবে আন্দোলন করতে হয় তা দেখিয়ে স্বৈরাচারের কবল থেকে 16 কোটি জনগণকে মুক্ত করেছেন তিনি। তাই তো নাহিদ ইসলাম যেন এদেশের মানুষের জন্য এক মুক্তিদাতার নাম। এখানেই শেষ নয়, শেখ হাসিনা সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এই নাহিদ ইসলাম সাধারণ আন্দোলনকারী থেকে এবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন। দায়িত্ব দেওয়া হয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের। মাসখানেক আগেও পরিবার আত্মীয় ছাড়া দেশের হাতে গোনা কয়েকজন মানুষ জানতেন নাহিদের নাম। সেই তিনি এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে পরিচিত হয়ে উঠেছেন। মিষ্টভাষী ও মিশুক প্রকৃতির যুবক নাহিদ ইসলামের ডাকনাম ফাহিম। ঢাকার ছেলে নাহিদ ইসলামের জন্ম 1998 সালে। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন। তার বাবা একজন শিক্ষক, মা গৃহিণী, তারা দুই ভাই, নাহিদ বিবাহিত। কোটা বিরোধী আন্দোলনে জড়িত থাকায় তাকে সইতে হয়েছে অনেক নির্যাতন। আটক করা হয়েছিল দুইবার, করা হয়েছে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন, কিন্তু কোনো অবস্থাতেই দমে যাননি আজকের হিরো বনে যাওয়া রাজপথের এই নায়ক। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।